নমস্কার, আমি সুইটি। আচ্ছা ম্যাম, আজকে কী ব্যবসা নিয়ে কথা বলবেন দর্শকদের কাছে? আমি আজকে যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ক্লে কাপ মেশিনের বিষয়ে আমরা কথা বলবো। মানে একেবারে ইউনিক টাইপের, ভীষণ ইউনিক আপনার এই বিজনেসটা, আর খুব প্রফিটেবল একটা বিজনেস। প্রফিটেবল একটা বিজনেস। আচ্ছা, আমাদের একটু স্যাম্পল, কিছু স্যাম্পল থেকে শুরু করুন, মানে স্যাম্পলগুলো দেখান। হ্যাঁ, বিজনেসটা অ্যাকচুয়াল কী বিজনেস? এই যে কাপগুলো যে দেখতে পাচ্ছেন, এই মেশিনটা প্রথমে আপনারা মেশিনটা দেখে নিন। এই যেটা আপনার পাশে, যে আমার পাশে যে দাঁড় করানো রয়েছে যে মেশিনগুলো, এই মেশিনগুলো, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ক্লে কাপ মেশিন। এটার আর একটাও হয় হাইড্রোলিক, আমি দেখিয়ে দিচ্ছি। এই আপনারা কেউ যদি স্টার্ট আপ করতে চান ম্যানুয়াল মেশিন দিয়ে, তারা প্রথমে আপনারা এই মেশিন দিয়ে আপনারা স্টার্ট আপ করতে পারবেন। এই মেশিনে আপনারা ডাই চেঞ্জ করে করে আপনারা এই কাপ, যদি কাপের ডাই লাগান তো কাপ তৈরি করতে, মানে হচ্ছে মাটির যে কাপ, মাটির যেগুলো, মানে চা খাওয়া যে ভাঁড়গুলো যেগুলো বলা হয়, সেগুলোই আপনারা বানাতে পারবেন। হ্যাঁ, এবারে আপনারা যদি কাপ না বানিয়ে যদি শুধু প্রদীপ বানাতে চান, সেক্ষেত্রে আপনারা প্রদীপও বানাতে পারবেন। দেখুন এই যে প্রদীপগুলো যে রয়েছে, যে যেরকম যদি ডিজাইনার করতে চায় ডিজাইনার করতে পারবে, কেউ যদি নর্মাল প্লেন করতে চায় সেটাও আপনারা করতে পারবেন। দেখুন এই প্রদীপগুলো আপনি ডাই চেঞ্জ করে করে আপনি জিনিসগুলো করতে পারছেন। মানে বলা যেতে পারে যে একসময় মানুষ যেটা হাতে তৈরি করত, হ্যাঁ, সেগুলো এখন মেশিনের দ্বারা করতে পারবে এবং প্রোডাকশন যথেষ্ট কিন্তু বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, যদি কেউ কোনো নতুন মানুষ যদি এই ব্যবসাটা শুরু করতে চায়, তাকে মানে প্রশিক্ষণ, মানে যেহেতু অনেকে হয়তো মাটির কাজ কীভাবে করতে হয় না করতে অনেকে তো জানে না, আপনারা কীভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা? আপনারা দেখুন, আপনি যখন আমাদের এখান থেকে একটা মেশিন পারচেস করছেন, সেক্ষেত্রে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে, টেকনিশিয়ান গিয়ে আপনাকে পুরোপুরি ট্রেনিং প্রোভাইড করবে যে আপনি মেশিনটা কীভাবে অপারেট করছেন। সেক্ষেত্রে একটা টেকনিশিয়ানের আপনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে, আপনারা টেকনিশিয়ানকে জিজ্ঞেস করবেন, টেকনিশিয়ান গিয়ে পুরোপুরি আপনাকে দেখিয়ে দিয়ে আসবে একটা মেশিন আপনি কীভাবে অপারেট করবেন, বা আপনি কাপ তৈরি করুন বা প্রদীপ তৈরি করুন কীভাবে বানাবেন সেটা অবধি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসবে। আচ্ছা, এর কাঁচামাল সাধারণত কী কী লাগে? কাঁচামাল কিছুই লাগছে না, সাধারণত আপনার মাটি লাগছে, যেটা আমরা নর্মালি মাটি, আমরা যেই মাটিগুলো যে কোনো জায়গায় পাওয়া যাবে, যে কোনো জায়গায় আপনার মাটি, এটা তো কোনো গ্রোসারিস ব্যাপার না যে আপনার যে কোনো জায়গায় পাওয়া যাবে না, মাটি আপনি সব জায়গাতেই পাবেন। মাটি লাগছে, সামান্য একটু জল লাগছে, আর কেউ যদি কালার দিয়ে করতে চায়, কাপের যদি কালার আনতে চায়, তো সেক্ষেত্রে একটু কালার মিশিয়ে দিলে পরে আপনার আর কিছুই লাগছে না। ব্যাস এই তিনটে জিনিসে আপনার পুরোপুরি একটা জিনিস রেডি। মানে র মেটেরিয়ালস এর জন্য বাইরে কোনো জায়গায় যেতে হবে না, বাইরে কোনো জায়গায় যেতে হচ্ছে না, স্থানীয় জায়গা থেকে কিন্তু সব র মেটেরিয়ালসটা নিতে পারবে। হ্যাঁ ম্যাম, যদি কেউ ব্যবসাটা শুরু করে তাকে ইনভেস্টমেন্ট কত টাকা মতো লাগবে? ইনভেস্টমেন্ট দেখুন, আপনার বেশি ইনভেস্টমেন্ট না, খুবই কম পুঁজি দিয়ে আপনি এই বিজনেসটা স্টার্টিং করতে পারছেন। এটার জন্য যে আপনার হিউজ পরিমাণে আপনার পুঁজি লাগছে সেটা আপনার না। মোটামুটি তাও একটা যদি কেউ ম্যানুয়াল নিয়ে শুরু করে সে কি রকম? ম্যানুয়াল নিয়ে দেখুন, এবারে মেশিনের দাম হচ্ছে আপনার 67,000 টাকা থেকে স্টার্টিং, কিছুটা ডিপেন্ড করছে আপনি কত ফিটের মেশিন নিচ্ছেন। আমাদের একদম স্টার্ট আপ রয়েছে আপনার 65,000 টাকা থেকে, এইবারে যে যত ফিটের নেবে তার উপর দামটা আপনার ডিপেন্ড করছে। এবারে তারপরেও আপনার র মেটেরিয়াল, যেটা আপনার মাটিটা, আপনার মাটির যদি কিনতে, আপনার মাটিটা তো কিনতে লাগবে, মাটির উপরে আপনি কত কি মাটি কিনবেন সেটার উপরে আপনার দামটা ডিপেন্ড করছে। আপনি কত কি, এবারে মেশিন মাটি সব কিছু নিয়ে আপনার অ্যাপ্রক্স 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা দিয়ে যদি আপনি অ্যাপ্রক্স যদি বিজনেসের স্টার্টিং করতে চান, আপনারা আরামসে করতে পারবেন। আচ্ছা, ম্যানুয়ালও আছে এবং অটোমেটিকও আছে? ম্যানুয়ালও আছে, অটোমেটিকও রয়েছে। এটা যেমন দেখছেন আপনি ম্যানুয়াল মেশিন, আমার আর একটা যে মেশিন রয়েছে, এখানে চলে আসুন, এই যে এই মেশিনটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার হাইড্রোলিক মেশিন, যেটাতে আমরা ওটার মধ্যে আপনার প্রোডাকশন একটা ম্যান পাওয়ারের উপরে পুরোপুরি ডিপেন্ড করছে। যে ওটার মধ্যে আপনি যতটা না প্রোডাকশন করতে পারছেন তার থেকে বেশি প্রোডাকশন করতে পারবেন আপনি হাইড্রোলিক মেশিনে। হাইড্রোলিক মেশিনেও সেম প্রসেস, আপনি যদি কাপের ডাই লাগিয়ে যদি কাপ তৈরি করতে পারেন, এটারও ডাই চেঞ্জ করে আপনি প্রদীপও তৈরি করতে পারবেন। প্লাস আপনি এটার মধ্যে ডাই চেঞ্জ করে আপনি স্লিপার বলুন বা পেপার প্লেট বলুন, এই জিনিসটা আপনি হাইড্রোলিক মেশিনে করতে পারবেন, যেটা আপনি ম্যানুয়াল মেশিনে করতে পারবেন না। ম্যানুয়াল মেশিনে শুধু আপনি আপনার কাপ আর প্রদীপটা তৈরি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ম্যাম যদি মানে কেউ অটোমেটিক মেশিন নিয়ে যদি কেউ শুরু করে, প্রোডাকশনটা কিভাবে? হ্যাঁ, এবারে ওটার প্রোডাকশন হচ্ছে পুরোপুরি একটা ম্যান পাওয়ার ডিপেন্ড, তবুও আমরা মেনে চলি যে 200 থেকে 300 পিসেস পার ঘন্টা আপনার অ্যাপ্রক্স আপনার এই মেশিনে দেবে, ম্যানুয়াল মেশিনে দেবে। আর যদি কেউ হাইড্রোলিক মেশিন নিয়ে বিজনেস করতে চায়, সেক্ষেত্রে হাইড্রোলিক মেশিনে আপনার প্রোডাকশনই আছে 600 থেকে 700 পিসেস পার ঘন্টা আপনার দেবে। আচ্ছা আচ্ছা, তো ম্যাম যদি কেউ এই ম্যানুয়াল নিয়ে যদি কেউ শুরু করতে চায়, হ্যাঁ, বলতে পারে যে মাসে প্রত্যেক মাসে সে কীরকম প্রফিট করতে পারবে? দেখুন, এবারে ম্যানুয়াল মেশিনে আপনারা কতটা কি প্রোডাকশন করছেন তার উপরে ডিপেন্ড করছে আপনাদের ইনকামটা। তাও আপনি অ্যাপ্রক্স আমি বলবো আপনার মিনিমাম মাস গেলে আপনি
30-40 হাজার টাকা অ্যাপ্রক্স আপনি ইনকাম করতে পারবেন মাসে, যদি ঠিকঠাক মতো আপনি যদি ম্যানুয়াল মেশিনে প্রোডাকশন করতে পারেন এবং মার্কেটিং যদি আপনার ঠিকঠাক মতো ধরা থাকে বা আপনার যদি সেরকম ভাবে মার্কেটিং করে আপনি ধরতে পারেন। আচ্ছা, নতুন ছেলে তো মার্কেটিং এর ব্যাপারটা বুঝতে পারবে না, নতুন ছেলেরা, হ্যাঁ, এবারে নতুন ছেলেরা যারা একদম নতুন ছেলে বলুন বা গৃহবধূ বলুন, এই মেশিনটা দুজনেই অপারেট করতে পারবে, শুধু যে একজন পুরুষ অপারেট করতে পারবে সেটা না। তো সেক্ষেত্রে আপনারা যে এই মেশিনটার আপনি যখন নিচ্ছেন তখন আপনি মার্কেটের দিকটাও আপনারা আমাদের কাছ থেকে হেল্প পেয়ে যাবেন। কিরকম হেল্প পাবেন আমরা বলে দেবো, যে আপনার যদি আমাদের কাছে যদি এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকে যে তাদের র মেটেরিয়ালগুলো আমাদের কাছে, আমরা তো র মেটেরিয়াল নিয়ে বিজনেস করি না, দেন আমরা তার নাম্বারটা প্রোভাইড করে দেবো যে আপনি র মেটেরিয়ালটা তার কাছে গিয়ে আপনারা বিক্রি করতে পারবেন বা র মেটেরিয়ালটা কে নেবে সেরকম আমরা নাম্বার প্রোভাইড করে দেবো। মোটামুটি একটু চিনিয়ে দিতে পারবো, হ্যাঁ আমরা চিনিয়ে দেবো, আমরা ধরিয়ে দেবো মার্কেটটা, এর বাদ বাকিটা তো আপনাদের নিজেদেরকে করতেই লাগবে। আচ্ছা, কেউ যদি এই মেশিন নিয়ে যদি শুরু করে বা আপনাদের কাছ থেকে যদি কেউ মেশিন নেয়, আপনারা কিভাবে তাদেরকে ওয়ারেন্টি বা গ্যারান্টি কিভাবে আপনারা? 1 বছরের ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস। 5 বছর পর্যন্ত সার্ভিস? সার্ভিস, হ্যাঁ। এবারে আপনারা একটা মেশিন নিচ্ছেন, আপনারা সে 6 মাসে বলুন বা 1 বছরে বলুন, আপনারা একটা মেশিনের সার্ভিস দেবেন, তো সেক্ষেত্রে যে সার্ভিসটা দিচ্ছেন আপনারা এখান থেকে আমাদের সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন। কলকাতা সোদপুর মোড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। কেউ যদি হাওড়া হয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে L238 বাস ধরবেন, বাস ধরে মধ্যমগ্রাম নামবেন, মধ্যমগ্রাম থেকে আপনারা অটো ধরবেন, অটো ধরে বলবেন যে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। আর কেউ যদি আপনার শিয়ালদা হয়ে আসতে চান, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশনে আসতে হবে, সোদপুর স্টেশন থেকে আপনি সাবওয়ের ভেতর দিকে গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে নেবে, সাবওয়ের ভেতর দিকে যে ব্রিজের নিচে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডের ওখানে গিয়ে বলতে হবে যে আমি মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব, তাহলে সেম প্রসেসভাবে আর আপনারা যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা কল করবেন, আমরা আপনাকে গাইড করে নেব। ম্যাম, কীভাবে কাজটা হয় একটু যদি অপারেটটা কীভাবে করতে? হ্যাঁ, এবারে দেখুন, ধরুন আপনার এখানে ডাইটা লাগানো রয়েছে, ঠিক আছে, ডাইটা লাগিয়ে এই যে আপনি যে হ্যান্ডেলগুলো দেখছেন এরকমভাবে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড প্রেস আপনার প্রেস করে করে আপনার জিনিসটা তৈরি করতে হবে, সে কাপ বলুন বা আপনার প্রদীপ বলুন, যেটাই আপনি করুন না কেন এই হ্যান্ডেলগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে প্রেস করে তারপরে আপনাকে জিনিসটা করতে হবে। আর এই জায়গাটা যেটা দেখছেন এখানটা হচ্ছে আপনার ডাইটা বসবে, ডাইটা আপনার এখানটা বসবে, এই নিচে একটা বসবে, ওপরে একটা বসবে, এটা দিয়ে আপনাকে নিচে যে ডাইটা থাকবে এটা দিয়ে আপনাকে ওপরে ডাইটা প্রেসার করে আপনার কাপটা রেডি করে বের করবে। মানে এখানে শুধু মানে প্রেসটা করতে হবে, তাই? হ্যাঁ, এখানে শুধু আপনার হ্যান্ড প্রেস করে আপনার জিনিসটা তৈরি করতে লাগবে। আচ্ছা, আর অটোমেটিক মেশিনটাতে একটু? অটোমেটিক মেশিনে যেমন রয়েছে এখানে আপনার প্যানেল করা থাকবে, প্যানেল করে ওটা আপনার সুইচ বোর্ড থাকবে, সুইচ বোর্ডে যেরকম আপনার টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে যে আপনি যেরকম মেশিনটা অপারেট করবেন, ওখানে আপনার প্যানেল বোর্ড পাশে যে দেওয়া থাকবে প্যানেল বোর্ড আপনার সুইচ ওপেনিং করলে পরে সেটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে, শুধু আপনাকে মাটিটা দিতে লাগবে। আচ্ছা আচ্ছা, তো নতুন ছেলে যদি কেউ শুরু করতে চায় মোটামুটি অপারেট কীভাবে করতে হবে তা আপনাদেরকে? হ্যাঁ, সেগুলো সম্পূর্ণ আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে, টেকনিশিয়ান গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসবে যে এই মেশিনটা আপনারা কীভাবে অপারেট করবে, সেটা আপনার ম্যানুয়ালের ক্ষেত্রে বলুন বা আপনারা হাইড্রোলিক মেশিনের ক্ষেত্রে বলুন। তো আমি একটাই সাজেস্ট করবো, যারা বেকার বাড়িতে বসে রয়েছেন তারা একটা বিজনেস স্টার্টিং করার জন্য এই মেশিনে আপনারা নিয়ে স্টার্টিং করতে পারেন, খুবই কম পুঁজি দিয়ে আপনার বিজনেসটা হচ্ছে। আর এমনই একটা বিজনেস যেটা রেকর্ড আমাদের যে কোনো জায়গায় আমরা চায়ের বলুন, মানে কি বলবো, চায়ের দোকানে বলুন বা আপনার যে কোনো রেস্টুরেন্ট বলুন, ধাবা যেখানে বলুন, সব জায়গাতেই আমাদের এই কাপগুলো আমাদের ব্যবহার হয়, চায়ের ক্ষেত্রে বলুন বা আমরা এটার মধ্যে কোনো রকম কফি জাতীয় জিনিস বা কোল্ড আপনার আইসক্রিম যেগুলো বলে সেগুলো আমরা খেতে পারি, সব জায়গায় যেরকমভাবে জিনিসটা প্রেজেন্টেশন দেয় তো সেক্ষেত্রে আমরা সব জায়গাতেই এই জিনিসটা ব্যবহার করতে পারি। তো এটা খুবই একটা প্রফিটেবল একটা বিজনেস, যারা করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা বিস্তারিত আমরা সবকিছু বলে দেবো। যাই হোক, আপনি যে আমাদের চ্যানেলে সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।